আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। মাস্টার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের আজকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব ফরিদা আক্তার, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। মাস্টার্সের স্টুডেন্টরা তোমরা জানো যে আমি তোমাদেরকে মডার্ন ইজিপ্ট পড়াচ্ছি। ইতিপূর্বে আমরা অনেক দূর এগিয়েও এসেছি। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা আলোচনা করব সেটা হলো মিশরে ব্রিটিশ আধিপত্যের সূচনা এবং জাতীয়তাবাদী আন্দোলন। শুরুতেই আমরা যে জিনিসটা জেনে আসছিলাম সেটা ছিল মিশরকে কেন্দ্র করে ফরাসি এবং ইংল্যান্ডের মধ্যে একটা দ্বন্দ্ব বা রেষারেষি লেগেছিল, কারণ ইউরোপীয়দের টার্গেটই ছিল মিশরকে কেন্দ্র করে মিশরকে জয় করা। বিশেষ করে সুয়েজ খাল ছিল তাদের মূল টার্গেট। তো গত ক্লাসে আমাদের উরাবি পাশার তিনজন সামরিক কর্মকর্তা কর্নেলের নেতৃত্বে একটা বিদ্রোহ হয়েছিল, সেটার নাম ছিল উরাবি বিদ্রোহ। তো উরাবি পাশার বিদ্রোহের সুযোগেই আমরা দেখি যে 1882 খ্রিস্টাব্দে মিশর যখন ইংল্যান্ডের সাথে হেরে যায়, ঠিক এই সুযোগে ব্রিটিশ বাহিনী কী করল, সরাসরি মিশরের অভ্যন্তরে প্রবেশ করল এবং উরাবি বিদ্রোহ দমন করল। যার ফলে কী ঘটেছিল, এর ফলে মিশরের অর্থনৈতিক নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে ব্রিটিশদের হাতে চলে যায়। তাহলে উরাবি বিদ্রোহ দমনের ফলে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হলো, উরাবি বিদ্রোহে যখন হেরে যায় মিশরীয়রা, তখন ইংরেজরা ওরা অর্থনৈতিকভাবে হস্তক্ষেপ করে কাকে, মিশরকে। আর একটা জিনিস ঘটেছিল, মিশর এবং সুদান সম্পর্কেও একটা পরিবর্তন এসেছিল। ইতিপূর্বে মিশরের সাথে সুদানের যে একটা সুসম্পর্ক ছিল তারও কিছুটা পরিবর্তন এসেছিল। তাছাড়া আমরা আর একটা জিনিস দেখি, মিশর তুরস্ক সম্পর্ক। তোমরা জেনেছ যে মিশরের শাসনকর্তা বা খেদিব নিযুক্ত করতেন কারা, তুরস্কের সুলতানরা। তো মিশর এবং তুরস্কের সম্পর্কের মধ্যেও আমরা একটা টানাপোড়েন লক্ষ্য করছি। মিশরের সাথে অন্যান্য আরবি ভাষাভাষী দেশগুলোর সম্পর্কেরও প্রভাব পড়ে। এছাড়া আফ্রিকা মহাদেশে ব্রিটেন ও ফ্রান্সের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার সূচনা ঘটে। আফ্রিকা মহাদেশ মানে মিশরে, মিশরে কি হলো, ইংল্যান্ড এবং ফরাসিদের যে দ্বন্দ্ব ছিল, দুই দেশেরই মূল টার্গেট ছিল মিশরকে দখল করা, সার্বিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে তারা দখল করতে চেয়েছিলেন। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর তিনজন কর্নেল ছিলেন, তাদের নেতৃত্বে যে বিদ্রোহটা হয়েছিল 1882 খ্রিস্টাব্দে সেটাকে উরাবি বিদ্রোহ বলা হয়, কারণ কর্নেল উরাবির নাম অনুসারে এই বিদ্রোহটার নামকরণ করা হয়েছিল উরাবি বিদ্রোহ। এবং উরাবি বিদ্রোহে হেরে যেয়ে কিন্তু মিশরীয়রা কী করেছিলেন, থেমে থাকেননি। তাদের মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী আন্দোলন। আর সুযোগে কী হয়েছিল, ইংল্যান্ডের একটা স্থায়ীভাবে আমরা দেখি যে একটা আধিপত্যের সূচনা তারা করেছিলেন অর্থনৈতিক ক্ষেত্রে। 1882 খ্রিস্টাব্দে যখন উরাবি পাশা উরাবি বিদ্রোহে হেরে যান, তখন তাদের তিনজনকে কী করা হলো, সিলনে বা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার নাম তখন ছিল সিলন, এদেরকে নির্বাসন দেওয়া হয়, যার ফলে মিশর প্রশাসনে অ্যাংলো ফ্রেঞ্চ সহযোগিতা ভেঙে পড়ে। অ্যাংলো মানে ইংল্যান্ড,
ফ্রেঞ্চ মানে ফরাসি। তো এই যে তাদের যে একটা সহযোগিতা প্রশাসনের ক্ষেত্রে যে সহযোগিতা, এটা ভেঙে পড়ে। পরবর্তী 20 বছর ধরে অ্যাংলো ফ্রেঞ্চ বিরোধিতা অব্যাহত থাকে। কোথায়? মিশরে। ফ্রান্স মিশরে ব্রিটিশদের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে ব্যাখ্যা দাবি করেন। এরপরে আমরা দেখি যে লর্ড ডাফেরিনের মত প্রকাশ করেন যে মিশরে কোনো সংস্কার বা পদক্ষেপ স্থায়ী করতে হলে মিশরে ব্রিটিশ উপস্থিতি দীর্ঘস্থায়ী করতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো যে মিশর ডাফেরিন কি বললেন? লর্ড ডাফেরিন, তিনি ইংল্যান্ডের লোক ছিলেন, তিনি মতামত দিলেন যে মিশরে যদি আমরা কোনো মতামত স্থায়ী করতে চাই, পার্মানেন্টলি একটা কাজ করতে চাই, তাহলে ইংল্যান্ডের লোকদেরকে কি করতে হবে? মিশরে স্থায়ীভাবে থাকতে হবে। এর আগে আমরা জেনেছি যে উরাবি পাশারা যে বিদ্রোহ করেছিলেন, সেই বিদ্রোহে কিন্তু তারা সেনাবাহিনী সরাননি। কারা? ইংল্যান্ডের লোকরা। এই সুযোগে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছিলাম, সুদানে ছিল মাহাদি বিপ্লব এবং জেনারেল গর্ডনের মৃত্যু, মিশরে ব্রিটিশ দখলদারিত্ব অনিশ্চয়তা উপনীত হয়। তাদের মধ্যে কে কে ছিলেন? তিন চারজন লোক ছিলেন। আমরা এরপর দেখি জাতীয়তাবাদী আন্দোলনের দিকে কিভাবে তারা আগাবেন। এদের মধ্যে ছিল আব্দু, লুৎফিয়াল, সৈয়দ জগলুল পাশা এবং মোস্তফা কামিল উল্লেখযোগ্য ছিলেন, যারা পরবর্তীতে জাতীয়তাবাদী আন্দোলনের ভূমিকা রেখেছিলেন। সাদ জগলুল পাশার নাম তোমরা শুনেছ, ইতিপূর্বে নাম শুনেছ, যার নেতৃত্বে মিশরে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল। তো আন্দোলনের আগে আমরা পেয়েছি উরাবি বিদ্রোহ ছিল, উরাবি বিদ্রোহতে মিশরীয়রা সফল হতে পারলেন না, কিন্তু তারা থেমে থাকেননি ইংল্যান্ডের বিরুদ্ধে, ফ্রান্সের বিরুদ্ধে তারা থেমে থাকেননি। গত ক্লাসে আর একটা কথা কিন্তু মনে আছে, উরাবি বিদ্রোহ দমনের পরে ইংল্যান্ড থেকে একজন লর্ড এসেছিলেন মিশরে, তিনি কে? ক্রোমার, লর্ড ক্রোমার। লর্ড ক্রোমার ছিলেন অর্থনৈতিক এবং প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন এবং ভারতের অর্থ মন্ত্রণালয়ের প্রকৃত প্রশাসকের অত্যন্ত দক্ষ। বুঝেছো তো তোমরা যে উরাবি পাশা যখন হেরে গেলেন উরাবি বিদ্রোহে, তখন ইংল্যান্ড থেকে লর্ড হিসাবে আসলেন কে? লর্ড ক্রোমার। তিনি অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি ছিলেন, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল এবং ভারতের অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রশাসনে দক্ষতা তার ছিল। ক্রোমার মিশরের প্রশাসনিক বিশৃঙ্খলাকে দূর করেন এবং অর্থনৈতিক ব্যবস্থার কি করলেন? সুসংগঠিত করেন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনেন। প্রশাসনিক সুবিধার উন্নয়নের জন্য তিনি কি করেছিলেন? ভারতের মতো একটি স্থানীয় সিভিল সার্ভিস গড়ে তোলেন, যেখানে উপদেষ্টা হিসাবে ব্রিটিশ নাগরিকেরা এর উপরের ধাপে ছিল। কথাটা কি ক্লিয়ার বুঝতে পেরেছ? কারণ ক্রোমারের মূল উদ্দেশ্য ছিল মিশরে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করা। তো সে উদ্দেশ্যে তিনি কি করলেন? একটা সিভিল সার্ভিস গড়ে তুললেন, সেখানে উচ্চপদস্থ যত কর্মকর্তা যারা ছিলেন তাদের নিয়োগ দিয়েছিলেন। কাদের লোক? ইংল্যান্ডের লোকদেরকে নিয়োগ দিয়েছিলেন। এভাবে আমরা দেখি যে আস্তে আস্তে ক্যাপিসুলেশন, ট্যাক্স পদ্ধতি, বিচার ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো আজ আমরা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে তোমরা জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবে, কারণ সংক্ষিপ্ত সময়ে এত কিছু তোমাদের ধারণ করা সম্ভব নয়। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।